ইং সিট ডাউন সিট ডাউন ভালো আছো তোমরা? আচ্ছা, আজকে তোমাদের আমি কিছু বলবো, তোমরা শোনো বা বাড়িতে একটা খাতা পেন্সিল নিয়ে বসো, আমি লিখবো বা মুখে বলবো, তোমরা সেইগুলো মনে রাখবে। হ্যাঁ, এই কবিতাটা যেমন সপ্তম পাঠ, সপ্তম পাঠের একটা কবিতা বাংলায় আমি দিয়েছি। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই সিলেবাস পেয়ে গেছো, সিলেবাসের মধ্যে আছে। যেমন কবির নাম সহ আমি যে রই সকাল হলে, কবিতাটির প্রথম আল্লাইন তোমরা মুখস্থ লিখবে, বাড়িতে বার বার প্র্যাকটিস করবে, সুন্দর যেন হাতে লেখা যেন সুন্দর হয়। হ্যাঁ, আর কবিতাটা আল্লাইন মুখস্থ করতে পারে বা চার লাইনও পড়তে পারে, তাছাড়া শূন্যস্থান আমি ফেলতে পারি। আর কবিতা থেকে সেরকম প্রশ্ন আসবে না, কবিতা মুখস্থ পড়বে, শূন্যস্থান পড়বে, আর কবিতা থেকে পরের লাইনটি লেখো এইটা পড়বে। যেমন আমি যে রই সকাল হলে, কবিতাটি কবির নাম কি? রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যদি প্রথম প্রশ্নটা দিই, আমি যে রই সকাল হলো কবিতাটি কবির নাম কি, তোমরা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। এই কবিতাটি আল্লাইন ভালো করে মুখস্থ করবে, তারপরে পরের লাইনটি আমি দেবো আর শূন্যস্থান, আর কবিতা থেকে কোনো প্রশ্ন থাকবে না, আর বানান ভালো করে করবে, ডিকটেশনে থাকবে, বানান ভালো করে তোমরা মুখস্থ করবে। এটাই হলো সপ্তম পাঠে ওই একটাই কবিতা, তাছাড়া কোনো গদ্য পড়বে না। আচ্ছা, পঞ্চম পাঠ, পঞ্চম পাঠে তোমরা ভালো করে রিডিং করবে, ভালো করে রিডিং করে ভালো করে মুখস্থ করবে, বাড়িতে বার বার ডিকটেশন করবে, যাতে বানানগুলো না ভুল হয়। যেই বানানগুলো ভুল হবে সেইগুলো বার বার তোমরা করবে। হ্যাঁ, আমি কিছু অর্থ, পঞ্চম পাঠের কিছু অর্থ তোমাদের আমি বলবো, তোমরা লেখো। হ্যাঁ, পঞ্চম পাঠের কিছু অর্থ আমি বলছি, যেমন গরমি, গরমি মানে কি? গরম। গর্জন, গর্জন মানে আওয়াজ। দুর্গতি, দুর্গতি মানে খারাপ অবস্থা। আগিনা মানে উঠান। আবার বলছি, দেখো পঞ্চম পাঠে কিছু অর্থ আমি বলছি, তোমরা লেখো। গরমি মানে গরম, গর্জন মানে আওয়াজ, দুর্গতি মানে খারাপ অবস্থা, আগিনা মানে উঠান। আর বলতে হবে, বলো কি বুঝতে পারছো না? হ্যাঁ, আগিনা, আগিনা মানে উঠান, আর দুর্গতি মানে কি? খারাপ অবস্থা। তাহলে এই চারটে অর্থ থাকবে। আর বিপরীত, বিপরীত শব্দ কিছু আছে সেটা আমি মুখে বলছি, তোমরা লেখো। নেই, আছে, জলে, স্থলে, দুর্গতি, সুগতি, বন্ধ, খোলা, এই চারটে করলি হবে। তাহলে আবার বলছি শোনো, নেই, আছে, জলে, স্থলে, দুর্গতি, সুগতি, বন্ধ, খোলা, আর ভাঙে গড়ে। পাঁচটা দিলাম বিপরীত শব্দ, আমি পাঁচটা দিলাম, নেই, আছে, জলে, স্থলে, দুর্গতি, সুগতি, বন্ধ, খোলা, ভাঙে গড়ে। বুঝতে পেরেছ? হ্যাঁ, আমি কিছু বাক্য গঠন তোমাদের বলছি, তোমরা শোনো, তোমরা ভালো করে লেখো। দুরন্ত, রাম খুব দুরন্ত ছেলে। নদী, গঙ্গা একটি নদী বা ভারতের প্রধান নদী গঙ্গা। সন্দেশ, আমি সন্দেশ খেতে ভালোবাসি। হয়ে গেল। এবার দেখো পূর্ণ বাক্যে, তোমরা বাড়িতে করবে, আমি প্রশ্নটা বলে দিচ্ছি, পূর্ণ বাক্যে লিখবে। কলেজে ছাত্ররা কোথায় কোথায় গেছে? এক, দুই, কোন নদীতে বান নেমেছে? তিন, কান্তর বনের নাম কি? আর অনুশীলনী সমস্ত প্রশ্নগুলো তোমরা করবে। আর একটা, এক কথায় উত্তর, এক কথায় উত্তর দাও, আমি কিছু প্রশ্ন বলছি তোমরা লেখো। একে, কোন পর্বতে ঝর্ণার জল বেড়ে উঠল? দুয়ে, কোন নদীতে বন্যা দেখা দিয়েছে? তিন, কার আগিনায় জল উঠেছে? চার, কর্তাবাবু কি পড়ে চলেছে?
আর পঞ্চম পাঠের অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলি বাড়িতে ভালো করে অভ্যাস করবে। আর একটা দন্ত্য ন তয়ে দিয়ে পাঁচটা করে শব্দ তোমরা বাড়িতে লিখবে, আর রেফ দিয়ে পাঁচটা করে শব্দ লিখবে। আর কিছু বানান শুদ্ধ করে লেখো, কিছু আমি দেবো, সেগুলো আমি পাঠিয়ে দেবো, তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। প্রশ্নগুলো বার বার অভ্যাস করবে এটা আমি বলছি, আর আমি সমস্ত প্রশ্ন তোমাদের পাঠিয়ে দেবো।